আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি পাকে রহমতে আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম সব থেকে সহজ পারফেক্ট সুজির রসমালাই রেসিপিটা দেশে ও বাইরে ঘরে ও ঘরের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য আশা করি আপনারা সবাই খুব পছন্দ করবেন আজকের রেসিপিটা যেহেতু খুবই সহজ ছিল আজকের রসমালাই রেসিপিটা তবে চলুন দেখেই নেই সব থেকে সহজ ও পারফেক্ট একটা সুজি রসমালাই রেসিপি আশা করি খুবই টেস্টি আর ইয়ামি হবে আপনারাও যদি তৈরি করেন এই রেসিপিটা ফলো করে আসুন এই রেসিপিটা তৈরি করি এখন এটা তৈরি করার জন্য সর্বপ্রথম নিয়ে নিতে হবে আমাকে হাফ কাপ পরিমাণ সুজি আমি কিন্তু কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি সামান্য এক চিমটি লবণ নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা গরুর দুধ দুই কাপ পরিমাণ এখন এই দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে একে একে সুজি দিয়ে দিচ্ছি তারপর চিনিটাও দিয়ে দিব আমি কিন্তু সুজিটা কাঁচায় ব্যবহার করছি এতেই সব থেকে সহজ হয় রেসিপিটা আর দিয়ে দিচ্ছি চিনিটা তারপরে এক চিমটি লবণ দিয়ে দিব। লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা খুন্তি দিয়ে প্রথমে চেড়ে মিশিয়ে নিব তারপর এটা চুলাতে দিব তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে সুজিটা এজন্য জন্য প্রথমে একটু চেড়ে খুব ভালো করে চিনি ও সুজিটা মিশিয়ে নিতে হবে তারপর এটা চুলাতে দিয়ে দিতে হবে এবার এটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এই সুজিটাকে রান্না করে নিতে হবে আর খুব দ্রুতই হয়ে আসবে কারণ সুজিটা তো ভেজে নেই নি কাঁচা সুজি কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে আসে এখন সুজিটা ঘন হয়ে আসলো এ পর্যায়ে নেড়ে চড়ে আমি একদম হালুয়া টাইপসের করে নিব। হালুয়া টাইপসের করে নিয়ে এটা কড়াই থেকে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করতে হবে ঘন ঘন তানা হলে নিচে লেগে যেতে পারে দেখেন একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এটা একটু নাড়াচাড়া করে মিনিট খানিক আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা শক্ত হয়ে যাবে এর জন্য একটু নরম থাকতে নামালেও কোনো সমস্যা হবে না আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখেন একদম হালুয়া টাইপসের হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা করে নিলে আরও বেশ খানিকটা শক্ত হয়ে আসবে আমি সবটুকু সুজি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি সবটুকু সুজি উঠিয়ে নিয়ে আমি একটা প্লেট দিয়ে এটা ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এবার এদিকটাতে কড়াইতে আমি দেড় লিটার দুধ জাল করে ঘন করে এক লিটার করে নিয়েছি তার মধ্যে তিনটায় এলাচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এলাচের বীজগুলা বের করে নাই। একটু জাল করে নিয়ে এলাচগুলা উঠিয়ে নিব এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আমি মিষ্টিটা দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনির পানিটা গলে যাবে ততক্ষণ আমি এটা জাল করব কারণ যেহেতু দুধটা আমার খুব ভালো করে জাল করা আছে এই জন্য শুধুমাত্র চিনিটা গলে গেলেই এটা আমি আলাদা একটা সাইডে রেখে দিব তারপর মিষ্টি তৈরি করে নিব খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না আমি মিনিট দুই তিনেক মতো জাল করে নিয়েছি তারপর অ্যালাচগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ অ্যালাচটা বেশিক্ষণ রাখলে বিষটা ফেটে যেতে পারে আমি এটা উঠিয়ে নিলাম আর এই সাইডটাতে দেখেন সুজিটা ঠান্ডা হয়ে বেশ শক্ত হয়ে গিয়েছে এখন এটা আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা এ পর্যায়ে দিলে সুজির পিঠাটা খুবই টেস্টি হয় মানে রসমালাইয়ের যে মিষ্টিটা সেটা খুবই সফট আর খুব মজা হয় খেতে এর জন্য এ পর্যায়ে আমি গুঁড়া দুধটা দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু আমি দুধের মধ্যে সুজিটা রান্না করে নিয়েছি এটা না দিলেও চলতো আমি স্বাদটা বাড়ানোর জন্য এটা দিলাম খুব ভালো করে আমি সব উপকরণ একসাথে মথে নিয়েছি তারপরে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে গোল গোল করে আমি একটু চেপে চেপে লম্বা শেপ করে মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল এই আমি দুই হাতটা ব্যবহার করে আপনাদের দেখাইতে পারি নাই দেখুন আমি এভাবে একটু লম্বা লম্বা করে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল শেপও দিতে পারেন আসলে এটা পুরোটাই আপনার পছন্দ মতো যার যেটা ভালো লাগবে সেভাবেই শেপটা দিবেন আমি এভাবেই তৈরি করে নিলাম আজকের মিষ্টিগুলো সুজির এবার এদিকে জাল করে রাখা দুধটা আমি আবার চুলার উপর দিয়ে একটু গরম করে নিচ্ছি যেহেতু মিষ্টিগুলো বানাতে বানাতে দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এ পর্যায়ে চুলাতে দিয়ে আমি আবার একটু গরম করে নিয়ে মিষ্টিগুলোকে ঢেলে দিব খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে ঢেলে দিচ্ছি মিষ্টিগুলোকে ঢেলে দিয়ে এটা আমি মিডিয়াম হিটে চুলাটা রেখে জাল করে নিচ্ছি আর নিচ দিক থেকে একদম আলতোভাবে নেড়ে দিতে হবে হালকা করে আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি মাঝে মাঝে একটু এখন মিষ্টিগুলা কিন্তু রসের মধ্যে ডুবে আছে যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে আর এগুলো ফুলে উঠবে তখন কিন্তু সব এই রসের উপরে উঠে আসবে দেখুন একটু জাল হওয়ার অপেক্ষা শুধু খুব ভালোভাবে আমি চার থেকে পাঁচ মিনিট এটা চুলাতে জাল করে নিচ্ছি তাতেই মিষ্টিগুলা রেডি হয়ে যাবে দেখুন মিষ্টিগুলা সব উপরে উঠে এসেছে আর মিষ্টিগুলা খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখবো চুলা থেকে নামিয়ে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখেন মিষ্টিগুলা খুব সুন্দরভাবে ফুলে ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছে আর রসটা খুব ভালোভাবে ঢোকার জন্য আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি এই রসমালাইগুলো আসলেই খুব লোভনীয় হয়েছিল আপনারা একবার ট্রাই করবেন আশা করি আপনারাও খুব মজা করে এটা তৈরি করে নিতে পারবেন কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সুজি রসমালাই রেসিপিটা আমি যত সহজভাবে চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কোনো ঝামেলা ছাড়াই সব থেকে সহজ ছিল আমার কাছে এই রেসিপিটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপু ভাইয়ারা আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন এটা আমার খুবই ভালো লাগে আমার পাশে সব সময় থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ